মুর্শিদাবাদ মেডিকেল কলেজে একদিনে 10 সদ্য জাতের মৃত্যু হয়েছে। এক শিশুর হৃদযন্ত্রের সমস্যার কারণেই মৃত্যু, বাকিরা অপরিণত শিশু বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত করবে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। প্রত্যেক মৃত্যুর কারণ তদন্ত করে খতিয়ে দেখা হবে বলে আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। 3 সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে গঠন করেছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। এছাড়াও স্বাস্থ্য ভবনের তরফেও পৃথক তদন্ত করা হবে। শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত করবে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবন আলাদাভাবে তদন্ত করবে। যা খবর পাওয়া যাচ্ছে, একই দিনে 10 সদ্যজাতের মৃত্যু হয়েছে। এক শিশুর হৃদযন্ত্রের সমস্যার কারণে মৃত্যু, বাকিরা অপরিণত শিশু বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। প্রত্যেক শিশু মৃত্যুর ঘটনার খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে, প্রত্যেক মৃত্যুর কারণ তদন্ত করা হবে এই আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। এমনকি স্বাস্থ্য ভবনও আলাদাভাবে তদন্ত করবে। সোমা রয়েছেন আমাদের সঙ্গে, কি ঘটনা, কি বলা হচ্ছে হাসপাতালের তরফে জানাবে সোমা। দেখো, হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা বলা হয়েছে যে বেশ কিছুদিন ধরেই তারা দেখছিলেন বেশ কিছু খারাপ শিশু কিন্তু হাসপাতালে আসছিল, এবং এই যে 10টা শিশু, এর মধ্যে বেশ কয়েকটি শিশুকে রেফার করে এখানে পাঠানো হয়েছিল, এবং যখন রেফার করা হয় শিশুগুলির অবস্থা অত্যন্ত খারাপ ছিল। অর্থাৎ যখন প্রাথমিকভাবে তাদের হাসপাতালে চিকিৎসা করানো হয় স্থানীয়ভাবে, তার যে গোল্ডেন পিরিয়ড, সেই গোল্ডেন পিরিয়ডটা কিন্তু প্রপার তাকে ট্রিটমেন্ট করা হয়নি, এবং পর্যাপ্ত পরিমাণে ট্রিটমেন্ট না করার ফলেই কিন্তু শিশুগুলির শারীরিক অবস্থা খারাপ হয় এবং তাদেরকে নিয়ে আসা হয় যখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে, তারপরেই তার মৃত্যু হয়েছে। এই পুরো বিষয়টা নিয়ে তারা যেমন একদিকে তদন্ত করবেন, পর্যালোচনা করবেন, এবং পরবর্তী সময় এই ধরনের ঘটনা যেন না ঘটে সেদিকে তারা নজর রাখবেন। অনেক ধন্যবাদ সোমা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। টোটাল আমার এই সেঞ্চুরিতে 7টা বাচ্চা মারা গেছে আর 3টে বাচ্চা মারা গেছে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে। আমাদের প্রায় 250 পেশেন্ট ভর্তি করে রাখতে বাধ্য হচ্ছি, যে উপায় নেই, যে আমাদের এখান থেকে পেশেন্টকে কোথাও রেফার করা যায় না। আমাদের নিকটবর্তী যেটা কলকাতা সেটা 200 কিলোমিটার দূরে, সে রেফার করে পেছনে যেতে যেতেই সে মানে হয়তো থাকবে না। আমাদের এখান থেকে ডোমকল থেকে আসছে, আর এটা 3-4 ঘন্টা লেগে যাচ্ছে আসতে, যেটা আমাদের আমরা যেটা বলতে পারি যেটা গোল্ডেন আওয়ার, এই সময়টা সে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, বাচ্চাটা কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না। সেই ট্রিটমেন্টটা যদি সেই মুহূর্তে যদি পাওয়া যেত বা পেতেন তারা, তাহলে হয়তো বা কিছুটা ইম্প্রুভমেন্ট হতো। স্বাস্থ্য ভবনের তরফ থেকেও আলাদাভাবে তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে আছেন, এই নিয়ে জানাচ্ছেন। মৈত্রী, স্বাস্থ্য ভবন কি বলছে? দেখো, এই যে 10টি শিশুর মৃত্যু হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসপাতালের তরফ থেকে, অর্থাৎ মুর্শিদাবাদ মেডিকেল কলেজের তরফ থেকে একটি 3 সদস্যের মেডিকেল টিম এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা আগামীকালের মধ্যে, কালকের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে এই সমস্ত মৃত্যুর পিছনে, মৃত্যুর কারণ কি বা মৃত্যুর পেছনে কোথাও কোনো সমস্যা ছিল কিনা, কোনো গাফিলতি ছিল কিনা, সেটা খতিয়ে দেখে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে এই প্রত্যেকটি মৃত্যুর ডেট অডিট করা হবে বলে কিন্তু জানানো হয়েছে আমাদেরকে। ফলে দুটি তদন্ত হচ্ছে, একটি একদিকে হচ্ছে এই সমস্ত শিশুর, এই 10টি শিশুর মৃত্যুর কারণ কি সেটার জন্য একটি ডেথ অডিট যেটা স্বাস্থ্য ভবনের তরফ থেকে কন্ডাক্ট করা হবে এবং স্বাস্থ্য ভবনের এক্সপার্ট টিম সেটা করবে, এবং অন্যদিকে হাসপাতাল তার নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করেছে, যে তদন্ত কমিটি আগামী কালকের মধ্যে রিপোর্ট দেবে যে এই শিশুদের মৃত্যুর পেছনে কারণ কি ছিল এবং এই মৃত্যুগুলো কোথাও ঠেকানো সম্ভব ছিল কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।